আসসালামু আলাইকুম एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज আপনাদের সাথে শেয়ার করব এইখানে কারচুপির প্রথম চেন সেলাই। সেজন্য নিয়েছি এখানে সুতা আর নিয়েছি এখানে কাটা। সুতা এবং কাটার সাহায্যে আমি প্রথমেই আপনাদের চেন সেলাইটা দেখাবো। প্রথমে আমি উপরের যে অংশটা আছে সেটা দেখাবো, নিচের অংশ দেখাবো, পরবর্তী অংশ দেখাবো। সেই জন্য খুব মোটা করে নিচে একটি সুতাটা ভালো মতো গিট দিয়ে নিচ্ছি। এভাবে করে কয়েকটা গিট দেওয়ার পর নিচের অংশটা কিন্তু একটু মোটা হয়ে যাবে, মানে বড় একটা গিট তৈরি হবে। এই যে দেখুন, এমন হবে। হওয়ার পর আমি এটাকে উপরের দিকটা, আমি নিচের পাটটা আগে দেখাবো যেন সেলাইয়ের সময় আপনারা বুঝতে পারেন যে নিচের অংশটা কেমন হয়। সেজন্য আমি এইখান থেকেই দেখাবো। কাটাটা আমি নিচ থেকে পুশ করব, যেহেতু আমি নিচের অংশটা দেখাচ্ছি সেহেতু, আর উপর থেকে যখন পুশ করব তখন আমি আর নিচের অংশটা দেখাতে পারবো না। সেই জন্য আমি এভাবেই করে হালকা করে টান দিয়ে, এই যে দেখুন, এভাবে করে কাটাটা থেকে পুশ করে, এই যে এভাবে করে কাটার সাহায্যে নিয়ে নিতে হবে অপর পাশে। এটা হলো নিচের যে অংশ আছে সেইটা। আমরা যখন কাজ করব তখন নিচে কেমন করে বাজাতে হবে বা নিচের অংশটা কেমন হবে সেটা দেখানোর জন্য আমি এই অংশটা আগে শেয়ার করছি। এই যে দেখুন, এভাবে করে টান টান করে ধরতে হবে। যদি আমি হালকা করে ধরি তাহলে কিন্তু এটা খুলে আসবে। সেই জন্য সুতার এই অংশটা টান টান করে ধরতে হবে। আবার এত টান দিয়েও যাবে না যেটা ঘরটা ছোট হয়ে যায়। এই যে দেখুন, এভাবে করে নিয়ে নিতে হবে পিছন দিকে। আবার এটা খুলবো, আবার দেখুন কিভাবে প্যাঁচটা এভাবে করে, এই যে কাটাটা, যেহেতু কাটার মাথাটা একটু বাঁকা সেহেতু এটার মধ্যে প্যাঁচ দিলে কিন্তু হয়ে যাবে। আর আপনি বারবার প্র্যাকটিস করার ফলে আপনার আর এটা ভুল হবে না। এই যে দেখুন, এভাবে আবারও দেখাই, এভাবে। এটা নিচের যে অংশটা আছে সেটা আমি আপনাদের সাথে আগে শেয়ার করলাম। এবার আমি আপনার সরাসরি চলে যাব উপরে যে অংশ আছে সেখানে। এবার আমার হাতটা আমি কাপড়ের নিচে নিয়ে যাব এবং উপরের দিক থেকে চেনটা কিভাবে টানতে হয় সেটা দেখাবো। এই যে দেখুন, এভাবে সুতাটা আমি নিয়ে নিয়েছি। যেহেতু আমি নিচের অংশটা দেখিয়েছি কিভাবে করতে হবে ঠিক ওইভাবে করেই এখানে করতে হবে। এভাবে আমি এই প্রথম যে সেলাইটা দিয়েছি তার ভেতর দিক থেকে আমি চেনটা টান দিয়ে নিয়ে আসব। এভাবে করে ভেতর দিক থেকে সুতার টান দিয়ে নিয়ে আসব। যতবারই আমি সেলাই পুশ দেব করার জন্য কাঁটাটা নিচের দিকে নেব, যখন কাঁটাটা তুলব তখন আমি সেলাইয়ের ভেতর দিয়েই তুলে আনব। আপনাদের যদি এখানে বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে বলবেন, আমি দরকার হলে এমন আরও অনেকগুলো টিউটোরিয়াল দেব যতদিন পর্যন্ত আপনারা সম্পূর্ণ বুঝতে না পারেন। দরকার হলে আমি কাটা চেঞ্জ করে বা অন্য ধরনের কাটা দিয়ে আমি সেলাইটা করে বোঝানোর চেষ্টা করব, যেন আপনাদের শিখতে কোনো ধরনের সমস্যা না হয়। একটু আপনি মনোযোগ সহকারে দেখেন যে কিভাবে আমি সেলাইটা দিচ্ছি, তাহলে আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন। ঠিক এভাবে করে চেন টেনে টেনে আপনাকে আগে হাতটা ক্লিয়ার করতে হবে। এরপরে চেনের ফিনিশিংটা কিভাবে দিতে হবে সেটারও আমি আলাদা ভিডিও দিব। আমি প্রত্যেকটা কাজে ছোট ছোট করে আলাদা ভিডিও দিব। একটা পার্ট আপনাদের শেখা হলে, আপনাদের বোঝার সুবিধা হলে, তারপরে আমি আরও একটা পার্ট আপনাদের শেখাবো। ঠিক এভাবে করে আমাদের এই কারচুপির যে সেশন আছে সম্পূর্ণটা আমি শেষ করার চেষ্টা করব। एखाने आमी बार बार जखन काज करब तखन एटा खुले जेते पारे आर आपनारा जखन काज करबेन बार बार एटा खुले जेते पारे एटा स्वाभाविक, एते किन्तु भय पाओयार कोनो किछुई नेई। बार बार प्रैक्टिस करार फले हये जाबे। देखुन चेनटा कमप्लीट। आज ए पर्यन्तई। आपनारा सबाई भालो थाकबेन, सुस्थ थाकबेन, आमार पाशेई थाकबेन, सेई साथे भिडियोगुलो शेयार करे दिबेन, चैनलटी सबस्क्राइब करे दिबेन। आसসালামু আলাইকুম।